নমস্কার, ওয়েলকাম টু গ্রিনফিল্ড সিটি। আমরা এখন আছি গ্রিনফিল্ড সিটির মেইন গেটে। দেখুন, এখানে সিকিউরিটি গার্ডরা রয়েছে। বাইরে থেকে কোনো গেস্ট এলে এই গেটেই প্রথম সিকিউরিটি চেক আপ হয়, তারপর ইন্টারকমে ফ্ল্যাট ওনারের পারমিশন নিয়ে তাদের ভেতরে যাওয়া অ্যালাউ করে। চলুন আমরা গ্রিনফিল্ড সিটির ভেতরে যাই এবং ওদের ফেসিলিটিসগুলো একটু এক্সপ্লোর করি। আমরা আছি গ্রিনফিল্ড সিটির কমার্শিয়াল কমপ্লেক্স গ্রিন প্লাজার সামনে। এটা একটা G+4 story বিল্ডিং। এখানে একজন মানুষের নিত্য প্রয়োজনের সমস্ত জিনিসপত্রের দোকান রয়েছে। এখানে গ্রসারি স্টোর, লন্ড্রি, ক্যাফেটেরিয়া, কনফেকশনারি, মেডিসিন শপ, ডক্টর্স চেম্বার, ক্যাফে সমস্ত এখানে চালু রয়েছে। 30টা দোকান আছে এই কমার্শিয়াল কমপ্লেক্স গ্রিন প্লাজার ভেতরে। আমরা আছি গ্রিনফিল্ডের 5-star club রয়্যাল গ্রিনে। এটা G+3 story স্ট্রাকচার। এর মধ্যে ব্যাঙ্কুয়েট হল, জিম, ইনডোর গেমস রুম, সিনেমা হল, লাইব্রেরি, ক্যাফেটেরিয়া, কিডস জোন এগুলো রয়েছে। রুফটপ সুইমিং পুল আছে। আর আউটডোর গেমস হিসেবে এই ক্লাবের অ্যাডজয়নিং এরিয়াতে টেনিস কোর্ট, বাস্কেটবল কোর্ট এবং ভলিবল কোর্টও রয়েছে। গ্রিনফিল্ডের সেন্ট্রাল গার্ডেন, 75,000 square feet এরিয়া উইথ অ্যাম্পল গ্রিনারি অ্যান্ড ন্যাচারাল ওয়াটার বডি। এটা ছাড়া এর মধ্যে আছে সিনিয়র সিটিজেন জোন, জগিং ট্র্যাক, ফাউন্টেন, চিলড্রেন্স প্লে এরিয়া, আড্ডা জোন। রেসিডেন্টরা এখানে রিল্যাক্সেশন করতে পারে তাদের টাইমে। এটা গ্রিনফিল্ড সিটি স্টেডিয়াম, গ্রিন ওপেন ফিল্ড, তার সাথে প্যাভিলিয়ন রয়েছে বসার জন্যে। এখানে ফ্ল্যাট ওনাররা ক্রিকেট এবং ফুটবল এনজয় করে। এটা এসকেপ, গ্রিনফিল্ড সিটিস সেকেন্ড ক্লাব হাউস। সমস্ত ফ্ল্যাট ওনাররা এখানে আসতে পারে। এটা G+3 story স্ট্রাকচার। এর মধ্যে গেস্ট লাউঞ্জ, যোগা প্যাভিলিয়ন উইথ ফ্লোটিং গেজেবো, চেস রুম, ভিডিও গেম পার্লার আর পার্টি লাউঞ্জ রয়েছে। এর মধ্যে অ্যাডিশনাল ম্যাসাজ রুম, স্টিম বাথ এবং লকার রুমও রয়েছে। তো চলুন আপনারাও আসুন গ্রিনফিল্ড সিটিতে।